হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পড়বো বিজ্ঞান ও পরিবেশ বইটি। তোমরা তোমাদের বিজ্ঞান বইটি খোলো, পৃষ্ঠা নম্বর 10। আজকে আমরা জানবো মাছের সম্পর্কে। মাছ আমাদের অনেকেরই প্রিয় খাদ্য। তো মাছ কি? মাছ একটি জলচর প্রাণী। এদের শরীরের গঠন সম্পর্কে এবার আমরা জানবো। এই মাছেদের শরীরকে তিনটে অংশে ভাগ করা হয়, মাথা, ধড় ও লেজ। মাথার সামনে থাকে কি, সামনের দিকটাতে থাকে মুখ, এবং মুখের উপরের অংশে থাকে নাকের ছিদ্র। মাথার দুপাশে দুটি চোখ থাকে, দুটি কানকো থাকে। তবে মাছেদের কিন্তু চোখে পাতা থাকে না। চোখের পাতা থাকে না, কিন্তু তারা চোখ মেলেই ঘুমায় বা বিশ্রাম করে। কানকোর নিচে থাকে ছিরুনির মতন দেখতে ফুলকা। এই ফুলকার সাহায্যে মাছ শ্বাসকার্য চালায়। মাছ কিন্তু নাকের ছিদ্র দিয়ে শ্বাসকার্য চালায় না। মাছের শরীর বা ধর আঁশ দিয়ে ঢাকা থাকে। তবে কিছু কিছু মাছের আবার আঁশ থাকে না। মাছেদের পিঠের দিকে, কানকোর নিচে এবং পেটের কাছে পাখনা বা ডানা থাকে। এই পাখনার সাহায্যে মাছ কি করে, সাঁতার কাটে। এবং লেজের সাহায্যে মাছ সাঁতারের দিক নির্ণয় করে। অর্থাৎ জলে যখন মাছ সাঁতার কাটে, কোন দিকে যাবে সেটা লেজের সাহায্যে সে দিকটা নির্ণয় করে। ঠিক আছে, মাছেদের শরীরে দুপাশে মাথার নিচ থেকে লেজ পর্যন্ত একটি লম্বা দাগ থাকে। একে বলা হয় পার্শ্ব রেখা। একটু আগেই বললাম কিছু মাছেদের আঁশ থাকে। তো যেসব মাছেদের আঁশ থাকে তারা হলো রুই, কাতলা, মৃগেল, ইলিশ, ভেটকি, তেলাপিয়া, খয়রা, পুঁটি প্রভৃতি। আর যাদের আঁশ থাকে না তারা হলো শিঙি, মাগুর, বোয়াল, ট্যাংরা প্রভৃতি। এরা হলো আঁশবিহীন মাছ।